দাদা এটা কিন্তু 140। আচ্ছা ঠিক আছে 140। এ দাদা মিনে গেছে 140 এ। এই ফোন নাম কি আছে? তোর নামটা আরে বলো না, লাই লোকজন যখন আসবে আমাদের ভিডিও দেখে তখন তো তোমার এই এইটাতেই তো উঠবে। সকালের মর্নিং ওয়াক কমপ্লিট, রিফ্রেশিং হাওয়া নেওয়া কমপ্লিট, আমাদের অক্ষয় বাবু সানগ্লাস পরে নেওয়া কমপ্লিট। এই আমার পড়ে গেছে। কি পড়ে গেছে? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দীঘা ব্লগের প্রথম পর্বে। আর প্রথম পর্বেই দীঘা ব্লগে কিন্তু আমি ডাইরেক্ট চলে এসেছি বরাবরের মতোই ধর্মতলায়। আর ওয়েট ওয়েট ওয়েট, আমি ধর্মতলায় কিন্তু আজকে একাই এসেছি এবং আমি এই ধর্মতলা থেকে দীঘা অবধি কিন্তু একাই যাব। এইবার তোমরা আগের সিনে কিন্তু শক্তিদাকে দেখে নিলে, এইবার ব্যাপারটা হচ্ছে শক্তিদা কোথার থেকে আসলো। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা। তো চলো আগে যাওয়া যাক ধর্মতলা বাস স্টপেজে, ওখান থেকে বাস ধরবো আর ডাইরেক্ট আমরা দীঘার উদ্দেশ্যে চলে যাবো। মানে আমরা মানে আমি যাব, সাথে কিন্তু তোমরাও থাকবে কিন্তু। তো চলো আজকে দীঘা যাত্রা শুরু করা যাক। তো যে সারপ্রাইজটা অপেক্ষা ছিলাম, সেই সারপ্রাইজটা কিন্তু একদম আমার সামনে সামনে সামনে। এই 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 যে স্যার 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 কিছু বলুন। তো ব্যাপারটা হচ্ছে শক্তিদা, শক্তিদা কিন্তু অলরেডি প্রায় গতকাল চলে এসছে ফ্যামিলিকে নিয়ে দীঘাতে। আজকে দেখো ঘুম, দেখো ঘুম থেকে উঠে জাগিয়ে দিয়েছি। এত ঘুম কি স্যার? হেব্বি ঘুরেছে, হেব্বি হেব্বি ঘুরেছে, হেব্বি ঘুরেছে। খেলা হবে আজকে, খেলা হবে, খেলা হোক তাহলে, জোরদার ভয়ঙ্কর খেলা খেলা হোক। এখন কিন্তু একটু ফ্রেশ ফ্রেশ হইনি, তারপর বেরোবো। আর তোমাদেরকে সকাল থেকে রাত অবধি কি কি হয় টোটালটা কিন্তু দেখাবো। ইয়েস ইয়েস, তো ইয়েস ইয়েস। তো ফাইনালি আমরা এখন তো দীঘা পৌঁছে গেছি। আর দীঘাতে আমরা কোথায় রয়েছি শক্তিদা? আইডিয়াল হোটেলে। মানে আমি না, বেসিক্যালি শক্তিদা ওই যে রয়েছে দুটো চুটকো, হচ্ছে শক্তিদার দুই মেয়ে আর সাথে শক্তিদার ওয়াইফ। তোমরা হয়তো ওই রিভার ক্রুজে ব্লগে হয়তো ওই বৌদিকে দেখেছিলে শক্তিদার ওয়াইফকে। তো শক্তিদারা কিন্তু গতকাল চলে এসেছিলো দীঘাতে, মানে ওল্ড দীঘায় রয়েছে আইডিয়াল হোটেলে। এইবার শক্তিদার সাথে ফোনে কথা বলতে বলতে নয়েজ নয়েজ, মানে নয়েজ যদি না থাকে ব্লগ সম্পূর্ণ হয় না। যাই হোক, তো বেসিক্যালি শক্তিদার সাথে যখন ফোনে কথা হয়, তখন ফোনে কথা হওয়ার পর শক্তিদাই বলে যে অক্ষয়
তুই কিন্তু দীঘা চলে আয়। তো আমি মোটামুটি অফিসে কাজকর্ম মিটিয়ে দীঘা চলে আসি। বৌদিও রয়েছে, বৌদি এই জন্য কমপ্লেন করে শুধু। বৌদি কমপ্লেন করে, ঘুরতে নিয়ে যায় না, ঘুরতে নিয়ে যায় না, ঘুরতে কিন্তু নিয়ে আসছি। বৌদিও বলবে কিছু, বৌদি বলছে আমি কি বলি এখন। তো এই মুহূর্তে কিন্তু একদম চলে এসেছি ওল্ড দীঘা, আর বিশ্ব বাংলা গেটটা ওইদিকে, তাই তো? বিশ্ব বাংলা গেটটা হচ্ছে ওইদিকটা। হ্যাঁ, পার্কটাও রয়েছে। আর এই হলো, এই দেখো হোয়াট এ ভিউ! ও হো হো, সেই ভিউ, সেই ভিউ, যা হাওয়া! জানি না তোমরা সাউন্ড কতটা বুঝতে পারছো, বাট এই হলো সেই ভিউ, এই হলো সেই শক্তি দা, এই হলো বৌদি, আর এই হলো পুচকু, এই হলো ফ্যামিলি, পুরো টাইটানিক রিটার্নস, টাইটানিক রিটার্নস। তো এটা হচ্ছে ঠিক ওই দীঘার বিশ্ব বাংলা পার্ক যেটাকে বলে বা গেটও বলে অনেকে, যাই হোক। তো এর ঠিক সামনেটা একটা কিন্তু বোর্ড মতো করা আছে, যেখানে লেখা আছে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এটা কিন্তু মানতে হবে এবং সবাইকে এই নির্দেশটাই আমরা দেবো যে এখানে স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ, বিকজ অনেকে আছে যারা এখান দিয়ে নেমে গিয়ে ওই কি স্নান পান করে। হ্যাঁ, এখানে একটা গেট রয়েছে। আর এখানে কিন্তু এক সকাল সকাল পেয়ে গেছি মাসির চায়ের দোকানের চা। দাও না, হ্যাঁ সকালটা একদম চা দিয়ে শুরু, একদম সকালটা চা দিয়ে শুরু। কত করে চা? 10 টাকা করে। এই যে এই কুড়িতে কুড়িতে 12, আর ওইটাতে ও প্লাস্টিক কাপে 10, এটা বসিয়াটের কুড়ি। এইটা হচ্ছে আমাদের ওইদিককার কুড়ি, মানে বসিয়াটের কুড়ি, নর্থ ২৪ পরগনার কুড়ি। কিন্তু আমরা এই নর্থ ২৪ পরগনা তো খেয়ে খেয়ে অভ্যস্ত আছি, আমরা প্লাস্টিক খাবো, প্লাস্টিক কাপে খাবো। দেখো চা বানানোর স্পেশালিটি কিছু নেই, কিন্তু এখানে একটা জিনিস যেটা মেন সেটা হচ্ছে এখানে তুমি এই মিল্কমেড দিয়ে করো না, মিল্কমেডের, হ্যাঁ মিল্কমেডে কিন্তু চা হয়। আমাদের ওখানে কিসের চা হয়? মেট্রোডাইটের দুধের, একদম লিকুইড দুধের, প্যাকেট দুধের। আর এখানে হচ্ছে মিল্কমেড দিয়ে কিন্তু চা হয়। হ্যাঁ এখানে উনুন্দি, তুমি এখানে ডেলি বসো তো, তাহলে যারা আসো এই হলো সেই বিশ্ব বাংলা গেট, বা যাই বলো বিশ্ব বাংলা গেট বলো তো এটাকে, বিশ্ব বাংলা গেটের সামনে কিন্তু মাসি বসে। হ্যাঁ একদম বারিস্তা আছে, ওয়ামো আছে, যাই হোক প্রমোশন করে দিলাম ওয়ামো। আর হ্যাঁ এখানে কিন্তু মাসির দোকান আছে, যারা দীঘায় আসছো তারা কিন্তু এই মাসির দোকানে এসো, এসে চা খেও। আর এখানে মিল্কমেডের দুটো চা দিয়ে দিয়েছে না শক্তিদা, সকাল সকাল চা আর কি চাই। হ্যাঁ সমুদ্রে হাওয়া পাশে আর কি চাই। এই হলো চা, শক্তি চা। দেখো চা নিয়ে তেমন কিছু নেই, কিন্তু এটা বাঙালি আবেগ, এটা ইমোশন জড়িয়ে আছে অনেক চায়ের সাথে, মেন জিনিস। চিয়ার্স, চিয়ার্স। মিল্কমেডের চা খাওয়া হচ্ছে সকাল সকাল, 7টা বেজে গেছে। বাসা জিন্দাবাদ আমাদের বলছে, শক্তিয়া বলছে আমাদের কিন্তু বাসাদের চা নাকি সব এর থেকে নাকি ভালো। মিল্কমেডের চা যদি আমি বলি, আমাদের ওখানকার ঘন ওই লিকুইড দুধের চা এর থেকে অনেক বেটার, ভালো হয়। যাই না, আমরা তো বেসিক্যালি মিল্কমেডের চা খাই না, তো অভ্যাস নেই আমাদের।
পুরো আজকে শক্তিদায় ফুল টিম পুরো একদম ক্যামেরায় মগ্ন, দুই মেয়েকে ঘোড়ার পিঠে বসিয়ে দিয়েছে। আর এই মুমেন্টে কিন্তু শক্তিদা তোমার ভিভো V93 প্রমোশন হয়ে গেছে। তোমার নাম কি আছে? তোমার নামটা আরে বলো না, লাই লোকজন যখন আসবে আমাদের ভিডিও দেখে তখন তো তোমার এই এইটাতেই তো উঠবে, তাহলে তোমারই হবে ভালো। হ্যাঁ নাম দরকার নেই, তাহলে একে দেখে নাও, তো মুখটা তো দেখাও। এ যখনই আসবে এ মুখ লুকাচ্ছে, দেখেছো? ঠিক আছে, যাই হোক, যখনই আসবে তখনই কিন্তু এ তুমি করো তো নাকি তোমার সাথে আরও থাকে? ও তুমি করো তো? এ কিন্তু এটা ঘোড়া না খচ্চর? হ্যাঁ লাট্টু ঘোড়া, তো ছোট লাট্টু বলছি, চারটি ঘোড়া। এই চারটি ঘোড়ায় কিন্তু উঠো 50 টাকা নাকি 100 টাকা? 50 টাকা, 50 টাকা করে। ভালো থাক ভাই, ভালো থাক। এই এটা তো কাবির সিং চশমা, কাবির সিং চশমা এটা। আর একটা হচ্ছে এই লালটা, একটু দেখি, এই লালটাও কিন্তু ভালো লাগছে। এই লালটা দেখি দাদা, এটা কিন্তু 140। এ দাদা মেনে গেছে 140-এ, এই প্রথম কোন দোকানদারকে বার্গেনিং করেছে 140-140। এটা চশমাটা, এটা ভালো হবে তো? কি দোকানের নাম কি? মান্নান অপটিক্যালস, একদম ওল্ড দিঘার মুখের একদম সামনে, আসলে নিতে পারো চশমা। না কোয়ালিটি ভালো দেখলাম, চশমা ভালো আছে বাবা, কিন্তু এটা কিন্তু সিএসবি কেউ ভেবে না যে না এটা ব্লক করছি বলে দাদাকে শেখানো না, না স্ক্রিপ্টেড না। দাদাকে বলেছি 140, দাদা 100, হ্যাঁ 140। আচ্ছা দাদা আরেকটা দেখাচ্ছে, একটু দেখে নি। হ্যাঁ একটা দাদা দেখো, একটু দেখে দাও দাদা। এই চশমাটা ভালো লাগছে? একটু কমেন্ট দিবি না, এই কয়েন করে বলে যে কেমন লাগছে। ও চম্পা ম্যাডাম, ম্যাডাম সকালের মর্নিং ওয়াক কমপ্লিট, রিফ্রেশিং হাওয়া নেওয়া কমপ্লিট, আমাদের অক্ষয় বাবু সানগ্লাস পরে নেওয়া কমপ্লিট। এই আমার পড়ে গেছে। কি পড়ে গেছে? না মাইক পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই ধরো ধরো। তো বেসিক্যালি চশমা চশমা কিনে নিলাম, সকালে বেরিয়েছিলাম মর্নিং, মানে বেসিক্যালি আমি আজকে পৌঁছেছি আর শক্তিদারা গতকাল এসেছিলো। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে দিনের সকালের কিন্তু যে হাঁটা চলা চা খাওয়া থেকে সমুদ্রের একদম ঢেউ উঠেও হাওয়া টাওয়া খেয়ে কিন্তু শরীর একদম তরতা চাঙ্গা। এবার রুমে যাচ্ছি, রুম ট্যুর করাবো তো, একদম রুম ট্যুর হবে প্লাস প্লাস, হ্যাঁ ব্রেকফাস্ট হবে, সকালে খাওয়া হবে, তারপর আমরা বেরোবো কোথায়? উদয়পুরে, উদয়পুরের উদ্দেশ্যে উদয়পুরের দিকে যাব, তারপর খেলা হবে। উদয়পুরে গিয়ে কি হবে? খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ইয়েস করি দিই। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে আসলাম ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে যদি বলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা রুম, আর সাতখানা রুমই এঙ্গেজ আছে, মানে লোকজন রয়েছে, যার কারণে ভেতরে ঢুকে আর কিছু বললাম না। যেটা আমাদের রুম আছে সেই রুমটায় নিয়ে যাচ্ছি। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোর পেরিয়ে গিয়ে সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুমটা। আর হ্যাঁ এগুলো সব কাজ চলছে এখন, এটা ইনকমপ্লিট আছে, এটা কাজ চলছে। আর এইটা তালাবন্ধ, আর এটাতেও তালাবন্ধ, এটাতে কাজ চলছে। আর আইডিয়ালের এইটা, এই জিনিসটা খুব সুন্দর, একদম নিরিবিলি এই জায়গাটাও কিন্তু দেখো কাজ চলছে। আর এই হলো বাইরের পরিবেশ, ওয়াও, আমি একটু জাস্ট দেখাতে চাইছি। এই হলো বাইরের পরিবেশ আইডিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের। আর ঠিক আমাদের রুম যেটা সেটা হচ্ছে এইটা, এই দরজা খুললাম, চারিদিকে কিন্তু সব কিছু ছেড়ানো ছটানো ছটানো। স্যার জি আর দিচ্ছে না সারাদিন ঘুরে,
এই তোমার কেমন লাগছে? এই কিস খাইছে তোমার? এ বাবা, এ কি দেখিয়ে দিলাম রে। একটু যদি বলা যায়, এখানে একটা আলমারি দিচ্ছে এনারা, এবং সাথে কিন্তু একটা টিভি, এবং কি বাঁশ বারণ, কি বাঁশ যাই হোক, একটা সেট টপ বক্স টিভি রয়েছে, এখানে একটা টি টেবিল মতো রয়েছে, যা তা অবস্থা কিন্তু। আর এখানে কিন্তু একটা চেয়ার দিয়েছে, আর ওখানে একটা চেয়ার দিয়েছে, আর আর এখানে একটা জানলা মতো রয়েছে, এখান দিয়েও বাইরে অনেক ভালো সুন্দর। আমি না মাঝে মধ্যে মতো মতো বলি, এগুলো মতো তোতলাম, আমি কি মানে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে বাথরুমটা, লাইট কোথায় দেওয়া আছে তো? ও যাই হোক, এই হলো, ইস এটা কি দেখাবো, এটা হচ্ছে যাই হোক, এটা হচ্ছে সেইটা করার জায়গা যেটা আমরা করি সকালে উঠে। এখানে কল টল রয়েছে, সাবান রয়েছে, এই চালু হয়ে যাবে, এই চালু হয়ে গেছে। আর এখানে রয়েছে আয়না, এই আমাকে আজকে একটু হ্যান্ডসাম লাগছে না বেশি, যাই হোক। আর এখানে কিন্তু বেসিন রয়েছে, আর শ্যাম্পুটা কিন্তু নিয়ে দেয় কেনা। আর এখানে জামা প্যান্ট মেলা হুক ফুক দিয়েছে। এই হলো একটা রুম ট্যুর, এটা কস্ট কত পড়ছে শক্তিদা? এটা মনে হয় যতটা সম্ভব শিওর না, আমি 900 টাকা। শিওর না বলতে মানে তখন কত বলেছি? কিন্তু আমার বন্ধুর সাথে শো ডিল করেছে, আমি শিওর না, গিয়ে রিসেপশনে গিয়ে কথা বলতে হবে। ওই রিসেপশনে গিয়ে কথা, এসি আলাদা নন এসি আলাদা, বন্ধুটা এসি নিয়েছে। ও তো তোমাদেরকে যতটা পারলাম একটু চেষ্টা করলাম দেখানোর, এবং এখানকার যে অ্যাড্রেসটা কিন্তু প্রপার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে উইথ গুগল ম্যাপ, আর সাথে কিন্তু কত কী কিসের প্রাইস পড়লো সেগুলো দেওয়া থাকবে। দেখো আমরা কিন্তু কোনো রকম প্ল্যান নিয়ে আসিনি, যেহেতু একটা আনপ্ল্যান করে হয়েছে, সেহেতু যতটা পারলাম তোমাদের কিন্তু চেষ্টা করলাম দেখানোর জন্য। অ্যাকচুয়ালি বলতে গেলে যে ফ্যামিলি ছিল আমারই, মানে আমার ফ্যামিলি ট্যুর আসার কথা ছিল, তো আমি অক্ষয়কে ডেকে নিলাম যে কেন ব্লগ করা যেতেই পারে। হ্যাঁ, ওই হলো ব্যাপার, তো অনেকেই রিকমেন্ড করেছিল মাঝে মাঝে দীঘা যাওয়ার জন্য, একটু অন্যদিকে ব্লগ ফ্লগ করার জন্য হয়ে গেল আগে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, তো হঠাৎ আসলাম, হঠাৎ ব্লক করলাম, মানে এগুলো কোনো প্ল্যান থাকলে হয়তো তোমাদেরকে আরো আরো ভালো করে গুছিয়ে হতো, তোমাদেরকে বলে বলতাম যে হোটেল বুকিং রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম যেহেতু বুক তো যেহেতু করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই হলো ব্যাপার। এবং আরেকটাই নিই যেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই লাইটটা, জাস্ট কিছু বলার নেই, একদম সোবার, একদম হালকা লাইট, মানে এই লাইটটা মানে একদম রাতের বেলা বোঝাবে। তো যাই হোক, এটা হচ্ছে আজকে রুম ট্যুর ছিল, এবার খাওয়া দাওয়ার পর্বে যাও। হ্যাঁ, ব্রেকফাস্টের পালা, প্রায় এখন 9টার মতো বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি যাই। বৌদি দাঁড়িয়ে আছে খাবে বলে, খিদে পেয়েছি, তাড়াতাড়ি যাওয়া যাক। আমি একদম হালকা পাতলা খাচ্ছি একদম সকালবেলা, কারণ যত দিন যাবে একটু ভারী খাবার বেশি পড়বে নাকি, যার কারণে হালকা পাতলার উপর চলছে। এখানে কিন্তু শক্তিদা নিয়ে নিয়েছে আলু পরোটা, আর এটা কী দিয়েছে, একটা পাঁচমিশালি চাটনি দিয়েছে, আর এখানে কিন্তু কেচাপ দিয়েছে, শক্তিদা আলু পরোটা খাচ্ছে। আর আমি এখানে একটা হাত ধুয়ে নিয়েছি কিন্তু, বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু হাত স্যানিটাইজিং করা। আর এখানে কিন্তু একটা বাটার টোস্ট নিয়ে নিয়েছি, চিনি, এখানে চিনি আর গুঁড়ো দুধ মনে হয় এটা নাকি, যাই হোক। আর এখানে কিন্তু একটা ব্ল্যাক পেপার দিয়েছে, গোলমরিচ, আর এখানে কিন্তু ডিমের অমলেট নিয়েছি, একদম প্লেন যেটা নর্মাল খাবার হয় সেটাই সকালবেলা খাচ্ছি। তো শক্তিদা খাচ্ছে, খাক, কেমন আলু পরোটাটা, ভালো? আমি একটু খাবো, একটু আলু পরোটা ফার্স্ট, চাটনিটা খুব ভালো, এই চাটনিটা খেয়ে দেখি। আর খাওয়ার আগে যেটা আমি করি, মা মা গো খাওয়া যাক, কেচাপ দিয়ে একটু খেয়ে দেখি, আলু পরোটা ভালো হয়েছে। এই দেখো আলু পরোটার ভেতরে, ভেতরটা দেখো, আলু স্ম্যাশ করে দেওয়া, ধনে পাতা এগুলো সব দেওয়া রয়েছে, অনিয়ন দেওয়া রয়েছে, একটু ছিঁড়ে নিয়ে, এটা কিন্তু শক্তিদার খাবারটা আমি শেষ করে দিচ্ছি, মানে আলু পরোটা ভালো লাগলো। আহা মা মা গো, বাটার টোস্টের পালা, একটু চিনি দিয়ে দিই, কি হে অমলেটে চিনি, ও অমলেটটা মাঝখানে দিয়ে দেবো, ওহো তাহলে একটু মাঝখানে কেটে দিয়ে দিই, এতে যা তা খাওয়া হচ্ছে। না 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 না, নিয়ে একটু ব্ল্যাক পেপার আছে দিয়ে দিই, দিয়ে খাওয়া যাক, সকালের জন্য লাইট খাবার ভালো খাওয়া। মা মা গো, এবার খাই, দীঘা এসে কি বল মনে করছিস নিজেকে? হ্যাঁ, খাওয়ার সময় সানগ্লাস পরে, দেখো 140 টাকা সানগ্লাস, দোকানদার একবারে মেনে নিয়েছে ব্যাপারটা, এটা ছাড়তে পারছি না। ব্রেডটা একদম ফ্রেশ, মানে দেখো এসব ব্রেড টোস্টে বলো বা বাটার টোস্ট বলো যাই বলো, মানে এগুলো কোনোদিন কোনো রকম রিভিউ হয় না সেরকমভাবে, কিন্তু এখানে পাউরুটিটা কিন্তু খুব ফ্রেশ, কিন্তু টাটকা পাউরুটি, বেশ ভালো লাগলো।
সকালের জন্য কচুরি টচুরি আমরা ভেবেছিলাম, তাই তো শক্তিদা? হ্যাঁ একটু লেট হয়ে যাবে, তার অনেক আছে। হ্যাঁ আমরা ভাবলাম সকালবেলা একটু হালকা পাতলা খাই, কারণ দুপুরবেলা একটু যদি ভারী খাবারের একটা ব্যাপার আসছে, যদি দুপুরবেলা ভারী খাবার হয় বা সন্ধ্যাবেলা রাত্রিবেলা যদি ভারী খাবার হয়, ওই জন্য ভাবলাম যে না সকালবেলা একটু। তো ব্যাপারটা হচ্ছে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন ডাইরেক্ট যাচ্ছি তালসারি। প্রথমে ভেবেছিলাম যে না উদয়পুর যাবো, তারপর প্ল্যান চেঞ্জ হয়ে চলে গেলো তালসারি, ওখানে গিয়ে খেলা হবে। দাঁড়াও, খেলা হবে, কিন্তু আপাতত এখানেই প্রথম পর্বটা শেষ করছি, দ্বিতীয় পর্ব তালসারির থেকে শুরু হবে খেলাটা। কী খেলা হবে তার জন্য একটু ঝলক তোমরা কিন্তু দেখে নাও। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, সবার মাঝে পৌঁছে দেবে ভিডিওটা। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দাও, তাতে কী হবে পরবর্তী যে এপিসোডটা আসবে তার নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো একটু ঝলক তোমরা সেকেন্ড এপিসোডে দেখে নাও। আপাতত এইটুকুনি রাখছি, টাটা, বাই বাই। মা গো, এটা তো তালসারি, এই নৌকো করে ঠিক কোন দিকটা যাচ্ছে? ওই পারে একটু দূরে করে যেতে যাচ্ছে। ওই দিকটা কি আর কি? ওই দিকটা পাশে বলে লাল কাঁকড়া সমুদ্র টিভিটা। ও মানে লাল কাঁকড়া ওই দিকটা সব পাওয়া যায়। হ্যাঁ বললে আমাদের মাছ কাঁকড়া হুক্কা টুক্কা বিয়ার হুস্কি সব আছে। ও মানে অ্যালকোহল সব কিছু রাখো তোমরা? হ্যাঁ।